হাই ফ্রেন্ড, আজকের আমরা এই ভিডিওটিতে আর একটি নিউ আপডেটস নিয়ে ভিডিওটি শুরু করতে চলেছি। তো আজকের আমরা এই ভিডিওটিতে অনলি ফর আলোচনা করতে চলেছি জিএনএম ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের উদ্দেশ্যে। অল থার্ড ইয়ার নয়, সকল জিএনএম স্টুডেন্টদের উদ্দেশ্যে আজকের আমাদের এই আপডেট। আপডেটটা হচ্ছে প্রধানত ওয়েস্ট বেঙ্গলে যে সকল স্টুডেন্টরা ওয়েস্ট বেঙ্গল থেকে তারা ব্যাঙ্গালোরে বা অন্য কোনো স্টেটে তারা নার্সিং পড়তে যাচ্ছে এবং সেখান থেকে আসার পর তাদের রিসিপ্রোকাল রেজিস্ট্রেশন করার জন্য ওয়েস্ট বেঙ্গলে, তো সেই সকল স্টুডেন্ট সেই সকল স্টুডেন্টদেরকে উদ্দেশ্যে আমি বলবো যে তোমরা ওয়েস্ট বেঙ্গলে রিসিপ্রোকাল রেজিস্ট্রেশন করার জন্য আগে যে টার্ম অ্যান্ড কন্ডিশন ছিল, যেখানে ছিল কি ইংলিশে তোমাকে 40% মার্কস থাকতেই হবে ম্যান্ডেটরি, এবং আদার সাবজেক্টগুলো তোমার নাম্বার থাকতে হবে। তো এখন যেটা চেঞ্জ হয়েছে সেটা আগে বলে দিই, তারপর আমার ভিডিও স্ক্রিনেও সেটা তোমরা দেখতে পাবে। এখন যেটা চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে কি, ইংলিশ এবং আদার্স তিনটে সাবজেক্ট মিলিয়ে তোমাকে 40% মার্কস পেতে হবে, তারপরে তুমি ওয়েস্ট বেঙ্গলে রিসিপ্রোকাল রেজিস্ট্রেশন করানোর জন্যে প্রস্তুতি হতে পারবে। সেম বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে, যেটা ইংলিশে 45% মার্কস থাকতে হবে ইংলিশে ম্যান্ডেটরি, এবং এখন যেটা নিউ রুলস যেটা চেঞ্জ করা হয়েছে সেখানে কি না 40% মার্কস পেতে হবে তিনটি সাবজেক্টে, ফিজিক্স, কেমিস্ট্রি এবং ইংলিশে তোমাকে 40%। লাইফ প্রুফ হিসেবে দেখাতে চলেছি যে মেডিকেল লাইফ কখনও তোমাদেরকে ভুল ইনফরমেশান দেয় না, সেটাও তোমাদেরকে প্রমাণ আরও একবার করে দেব। তো ফার্স্ট টাইম তোমাদেরকে যে কাজটা করতে হবে, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে এই ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের অর্থাৎ WBNC.in এই ওয়েবসাইটে তোমাদের ফার্স্ট টাইম তোমাদেরকে প্রবেশ করতে হবে। এবং প্রবেশ করার পরে যে কাজটি তোমাকে করতে হবে, যে রুলটা চেঞ্জ করা হয়েছে অর্থাৎ জিএনএমের 40% মার্কস পেতে হবে, তারপরে তুমি রিসিপ্রোকাল রেজিস্ট্রেশনের জন্য প্রস্তুতি হতে পারবে, সেটা তোমাদের আমি সামনে লাইভ প্রুফ হিসেবে দেখাতে চলেছি। তো ফার্স্ট টাইম তোমাকে কী করতে হবে না, এখান থেকে তোমাকে যেটা করতে হবে যে রেনুয়াল ফর রেজিস্ট্রেশন, এখানে তুমি যদি ক্লিক করো তাহলে তোমাকে আর একটা নতুন পেজ ওপেন হবে এবং সেখানে তোমার নতুন পেজে নিয়ে যাওয়া হবে। তো ফার্স্ট টাইম তোমরা একটু ওয়েট করতে থাকো, তো ওয়েট কর, সরি একটু ওয়েট করো। তো ওয়েট করার পরে এখানে রিসিপ্রোকাল রেজিস্ট্রেশন অপশানটা ক্লিক করবে, তো আমি রিসিপ্রোকাল রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করলাম। তো রিসিপ্রোকাল রেজিস্ট্রেশনের অপশানটাতে ক্লিক করলে তোমার সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হবে, যেখানটা কি রিসিপ্রোকাল রেজিস্ট্রেশন গাইডলাইন ফর রিসিপ্রোকাল রেজিস্ট্রেশন কীভাবে বলা হয়েছে। একটু নিচের দিকে স্ক্রল ডাউন করব, নিচের দিকে স্ক্রল ডাউন করলে তোমরা এখানে যে জিনিসটা দেখতে পাবে সেটা হচ্ছে কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। ঠিক আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানটা কী বলা হয়েছে দেখো, এক নম্বরে এ ক্যান্ডিডেট জিএনএম কোর্স মাস্ট সোর্স ফর 40% মার্কস অ্যান্ড কম্বিনেশন ফর দ্য ইংলিশ। ঠিক আছে, এখানে যে জিনিসটা বলা আছে আমি সেটা বাংলাতে তোমাকে ট্রান্সলেট করে একদম পুরো সিম্পল ভাষায় বুঝিয়ে দেবো। ঠিক আছে, তো ফার্স্ট টাইম তুমি যদি ক্রোম ব্রাউজার ওপেন করো তাহলে ক্রোম ব্রাউজার ওপেন করার পরে তুমি একদম পুরো চলে যাবে থ্রি ডট অপশানটা দিয়ে, থ্রি ডট অপশানটা ক্লিক করলে তোমার সাথে এখানে নিয়ে আসবে যেটা কি ট্রান্সলেট অপশানটা দেখতে পাবে। এখানে তুমি ট্রান্সলেট অপশানে ক্লিক করবে এবং ট্রান্সলেট অপশানটাতে ক্লিক করলে তোমার সামনে এখানটা একটা শো করবে ল্যাঙ্গুয়েজগুলো। ঠিক আছে, এখানে ল্যাঙ্গুয়েজগুলো শো করলে তুমি এই ইংলিশটাকে যেটা আমি বেঙ্গলি করে দেবো, এবার বেঙ্গলি করে দেওয়ার পরে তোমাকে পুরো ট্রান্সলেট হয়ে যাবে বেঙ্গলিতে, যেটা আমি তোমাদের সামনে তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ। এখানে কী বলে জিএনএম কোর্সের একজন প্রার্থীকে অবশ্যই ইংরেজি আঞ্চলিক ইংরেজি আঞ্চলিক ভাষা এবং যে কোনো তিনটি বাধ্যতামূলক বিষয়ে সংমিশ্রণে 40% মার্কস পেতে হবে। ওকে, এবং ঐচ্ছিক বিষয়ে অনুমতিত হতে পারে।
বিএসসি নার্সিং এর কোর্সের অবশ্যই ইংরেজি, পদার্থবিজ্ঞান এবং রসায়ন এবং জীবনবিদ্যার সংমিশ্রণে 40% 45% মার্কস নিশ্চিত করতে হবে। তো এখানে তোমরা স্পষ্টভাবে বলা হয়েছে, তোমরা যদি বিশ্বাস বা আমাদের মেডিকেল লাইক ইউটিউব চ্যানেলটিকে যদি তোমাদেরকে বিশ্বাস যদি না করে থাকো, তো এখানে আমরা লাইভ প্রুফ হিসেবে দেখাতে চলেছি। তো আজকের এতটুকুই তোমাদেরকে আপডেট, একটা বড় আপডেট, একটা বিগ আপডেট তোমাদেরকে প্রোভাইড করলাম। তো এতক্ষণ পর্যন্ত দেখলে ওয়েস্ট বেঙ্গলের রিসিপ্রোকাল রেজিস্ট্রেশনের নতুন গাইডলাইন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও, এবং ভিডিওটি যদি একবিন্দু ভালো লেগে থাকে প্লিজ লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবে না। এবং আমাদের এই মেডিকেল লাইক ইউটিউব চ্যানেলের নার্সিং রিলেটেড সকল আপডেট এবং জব রিক্রুটমেন্ট ভিডিও পেতে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।